দর্শক, এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে নায়ক জিতের সাথে আছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ জয়। সরাসরি চলে যাব সেখানে। ধন্যবাদ তাহা, আমি এখন রয়েছি হোটেল সোনারগাঁওতে। আগামী ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বাদশা দ্য ডন সিনেমাটি, এবং সেই সিনেমার এই প্রচারের জন্য সেই সিনেমার হিরো জিৎ এখন বাংলাদেশে অবস্থান করছেন। আজকে আমাদের আনন্দযোগের আড্ডা মূলত তার সাথেই, আমরা এখন তার সাথে চলে যাব সেই আমাদের আড্ডায়। জিৎ, আপনাকে আনন্দযোগের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, বাংলাদেশে আসার জন্য শুভেচ্ছা, অভিনন্দন। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে কলকাতার সিনেমার বাইরে বা ভারতের সিনেমার বাইরে বাংলাদেশে কোনো প্রথম, বাংলাদেশি কোনো সিনেমায় আপনি প্রথম অভিনয় করেছেন, এটা যেন আপনার কাছে প্রথম। তেমনি কোনো যৌথ প্রযোজনার সিনেমাতে অভিনয় করছেন, এটাও আপনার জন্য প্রথম। দেশের বাইরেও সবকিছু প্রথম, অর্থাৎ তিনটা প্রথম কিন্তু আপনার সাথে যুক্ত রয়েছে, এই সিনেমার সাথে যুক্ত রয়েছে। হ্যাঁ, তো বাদশা দ্য ডনের অভিজ্ঞতাটা আমরা জানতে চাইছিলাম। খুবই ভালো, দারুণ একটা মজার ছবি, আনন্দের ছবি, এবং এরকম ঈদের উৎসবের সময় যখন প্রথমবার আমার সিনেমা আসছে আর এতগুলো মানুষ, ডেফিনেটলি আমি বহু বছর ধরে শুনে আসছি যে বাংলাদেশে একটা দারুণ ফ্যান বেস আছে, দারুণ মানুষ ভালোবাসে এখানে, আমার কাজ পছন্দ করে, ভালোবাসে। আমার মনে হয় যে ঈদের এই উৎসবের সময় এরকম একটা মজার ছবি রিলিজ হলে সেটা ঈদের আনন্দের মধ্যে একটা বাড়তি পাওয়া হয়ে উঠতে পারে দর্শকের কাছে, আমার সেটা মনে হয়। তো অভিজ্ঞতা খুব ভালো। কিন্তু আপনার ক্যারিয়ার প্রায় এক যুগেরও বেশি তো সময় পার হয়ে গেছে, সেখানে অনেক জনপ্রিয় সিনেমা ভারতীয় দর্শকরা দেখেছে, তো এই যে প্রায় 15 বছর ক্যারিয়ারের 15 বছর পার হয়ে গেল, তারপর কেন বাংলাদেশে সিনেমা এলেন? এর আগেও তো আসতে পারতেন। এর আগে কোনোদিন আমার কাছে সেরকম প্রপোজাল আসেনি, কেউ আমাকে কংক্রিট বা স্ট্রং কিছু নিয়ে এসে আমাকে বলেনি, প্রস্তাবই রাখিনি। এবারে যখন এসেছিল আমার মনে হয়েছিল যে না, এটা কারেক্ট আছে, এটা ঠিকঠাক আছে, আর এটা নিয়ে করা যেতে পারে। আর দুটো ভালো প্রযোজনা সংস্থা লাইক এসকে মুভিজ কলকাতা থেকে আর এখানে জাজ মাল্টিমিডিয়া, তো এই দুজন মিলে একটা যৌথ প্রযোজনা করেছে, যেটা আমার মনে হয় ভালো প্ল্যাটফর্ম টু স্টার্ট উইথ। আপনি বলছিলেন যে যৌথ প্রযোজনার কথা, কিন্তু যৌথ প্রযোজনার এই ঈদে কিন্তু আরেকটি সিনেমা মুক্তি পাচ্ছে, এবং সেই সিনেমাটিতে যে হিরো রয়েছে সে বাংলাদেশের সুপারস্টার, তো তারও তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে, এবং আপনার সিনেমা, আপনিও সুপারস্টার, ওপারের সুপারস্টার, আপনার প্রচুর জনপ্রিয়তা রয়েছে এখানে, অনেক দর্শক রয়েছে। কিন্তু এই যে দুজনের লড়াইটা, ঈদ মানেই তো একটি প্রতিযোগিতা, তো সেই লড়াইটা কেমন জমবে? আপনি কেমন? লড়াই নেই, কোনো লড়াই নেই, এটাকে আমার আননেসারি একটা লড়াইয়ের নাম দেওয়া হয় বা প্রতিযোগিতার নাম দেওয়া হয়। সাকিব সুপারস্টার, আমার সাকিবকে ভীষণ পছন্দ, একটু আগেও বসে ওর সাথে গল্প হচ্ছিল, তো আমার শুভেচ্ছা রইল ওর ফিল্মের সাথেও, তিনটেই ফিল্ম ডিস করছে, তিনটে ফিল্মের জন্যই শুভেচ্ছা রইল। আর আমার মনে হয় দর্শক ভালো সিনেমা, মজার সিনেমা সবাই হলে গিয়ে দেখতে চায়, তো যেই ছবিটা ভালো লাগবে সেটা বেশি করে দেখবে, আদারওয়াইজ ঈদের সময় সব সিনেমা গিয়ে লোক দেখবে হলে। কিন্তু আপনার সাথে যিনি ছিলেন, অভিনয় করেছে আপনার বিপরীতে, সে হচ্ছে নুসরাত ফারিয়া, সে আমাদের একেবারেই নতুন, আমাদের ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন মুখ, নতুন এসেছে, আমরা নতুনভাবে আমাদের দেশের দর্শকরা তাকে গ্রহণ করছে, এবং আপনি অভিজ্ঞ এবং অনেক আপনার জনপ্রিয় সিনেমা রয়েছে, তো এই যে একজন নতুনের সাথে কাজ করতে গেছেন, আপনি তার মূল্যায়নটা করবেন কিভাবে? আমার নুসরাত ফারিয়ার সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে, ভীষণ কমিটেড, আর নতুনদের মধ্যে অদ্ভুত একটা ফায়ার থাকে, অনেক কিছু অ্যাচিভ করার ইচ্ছে থাকে, তো সেই সমস্ত জিনিস ফারিয়ার মধ্যে আমি পেলাম, তো আমার বেশ ভালো লেগেছে। বাট তার মানে এই নয় যে আমি প্রথম কোনো নতুন আর্টিস্টের সঙ্গে কাজ করলাম, আমি প্রথম নতুন বাংলাদেশি আর্টিস্টের সাথে কাজ করলাম, এবং আমার অভিজ্ঞতা খুব ভালো ছিল। শুটিং করেছেন, আমি তো ফাইডের সাথে গতকাল কথা বলছিলাম, সে অনেক অভিজ্ঞতার কথা বলেছে, আপনাদের অনেক মজার মজার অভিজ্ঞতা রয়েছে, আপনার দেশের বাইরেও গেছেন দুজনে শুটিং করতে, তো এমন কিছু মজার ঘটনা কি ছিল যেটা আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করবেন? না, পুরো ফিল্মটাই মজার ফিল্ম, তো আমরা সব জায়গায় খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, তো যার আমার মনে হয় না যে একটা যে কোনো ইনসিডেন্ট বার করে বলাটা এই মুহূর্তে ঠিক আসছে না, বাট আমরা খুব এনজয় করেছি একসাথে কাজ করে, এবং মাঝে মাঝে খুনসুটিও হতো, সেটা আমার মনে হয় খুব প্রয়োজনও, আর সেটা এক ধরনের রোম্যান্সের এক্সপ্রেশন, তো ইট ওয়াজ ওয়ান্ডারফুল ওয়ার্কিং উইথ হার, আমার খুব মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে, এবং খুব কমিটেড নিজের কাজের প্রতি।
যৌথ প্রযোজনা সিনেমা নিয়ে এদেশে আলোচনা হচ্ছে, প্রচুর আলোচনা হচ্ছে, ওদেশেও আলোচনা হচ্ছে। তো আপনার দৃষ্টিতে যৌথ প্রযোজনার ভালো দিকগুলো কি কি, বা আপনি কিভাবে দেখেন এই বিষয়টাকে? আমি এটার উত্তরটা রিলিজের হয়তো দিন দশেক পরে এক্স্যাক্টলি বলতে পারবো, বা রিলিজ হয়ে যাওয়ার পরে বলতে পারবো। কিন্তু অ্যাজ অফ নাও যেটা বুঝতে পারছি যে অ্যাটলিস্ট আমরা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারছি একটা সিনেমার দ্বারা। আগে এখন সেই সিনেমা ঈদের সময় সেম ডেতে দুটো জায়গায় রিলিজ করছে, আর আমার সিনেমাটাই দুটো জায়গায় রিলিজ করছে, সাকিবেরটা পরে রিলিজ করছে বোধহয়। তো যার ফলে ওভারঅল মার্কেট সাইজটা বিজনেস ওয়াইজ কী জায়গাটা দাঁড়াচ্ছে সেটার একটা পরিকাঠামো বা স্ট্রাকচার একটা বোঝা যাবে যে কোন জায়গাটা দাঁড়িয়ে আছে। বাট অন দ্য হোল আমার কাছে অ্যাজ আ ট্যালেন্ট ব্যক্তিগতভাবে আমার ইচ্ছে রাখি যে আমি কি করে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছবো, আমার কাজ তাদের কাছে পৌঁছবে, এই ইচ্ছেটা আমি রাখি। তো সেটা সফল হবে এই ঈদে, অ্যান্ড তারপরে রেসপন্স অনুযায়ী বুঝতে পারবো যে কি জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের আর্টিস্টদের মধ্যে যেমন এক ধরনের মেলবন্ধন তৈরি হচ্ছে, এবং টেকনিক্যাল দিক থেকেই তাদের আমরা কোনো সফলতা পাচ্ছি কি না তাও হচ্ছে ডেফিনেটলি। অনেকগুলো বাংলাদেশি শিল্পী টেকনিশিয়ানস তাদের সকলের সঙ্গে কাজ করলাম, খুব ভালো লাগলো, ভীষণ আন্তরিক, এবং আমাদের অনেক ভালোবাসা এবং ওয়ার্মথ এক্সচেঞ্জ হচ্ছিল একে অপরের দিকে, একে অপরের প্রতি। তো সেই সমস্ত জিনিসও খুব সুন্দর, মিষ্টি, মনে রাখার মতন, যেটা দুটো আলাদা, কিছুটা হলেও আলাদা কালচার কিছুটা। তো সেই সমস্ত জিনিসের একটা মেলবন্ধন হচ্ছিল, আমার তো বেশ ভালো লাগছিল। কারণ আমার নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করতেও ভালো লাগে, আমার নতুন নতুন মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতেও ভালো লাগে। তো সেই সুযোগটাও এটা করে দিচ্ছিল, তো খুব সুন্দর। যদি যৌথ প্রযোজনা ছাড়া অন্য কোনোভাবে এদেশে আসার সুযোগ হয় সেক্ষেত্রে কীভাবে এটাকে নেবেন, বা আসবেন কিনা, বা আসার কোনো প্রস্তাব পেয়েছেন কিনা? অন্য কোনো যৌথ প্রযোজনা ছাড়া অন্য কোনো সিনেমায় যদি আপনাকে ডাক আসে তখন আপনি সেখানে, মানে বাংলাদেশের সিনেমা পরিস্থিতি দেখে ডেফিনেটলি আমি কোনো সময় না বলাটা প্র্যাকটিস করি না, আর আমার কাজ এটা মানুষকে এন্টারটেইন করা। তো সেরকম যদি কোনো প্রস্তাব আসে যেখানে আমি দেখবো যে হ্যাঁ এই সিনেমার চান্সেস আছে মানুষের সঙ্গে কানেক্ট করার বা মানুষের মনে কোনো জায়গায় দাগ কাটার, তাহলে ডেফিনেটলি আমি ওপেন আছি সেটার জন্য। বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে এর আগে তো শুটিং করতে এসেছেন, সেক্ষেত্রে বাংলাদেশের অনেক হয়তো ভক্ত আপনাকে আপনার সাথে দেখা করার চেষ্টা করেছে, সেই ভক্তদের নিয়ে কিছু বলবেন অবশ্যই, এবং তার আগে বাংলাদেশের বাংলাদেশের অভিজ্ঞতা, বাংলাদেশে আসলেন, আমাদের দেশ সম্পর্কে কেমন লাগলো, আমাদের দেশের মানুষগুলো, আমাদের দেশে আপনার ভক্তদের সম্পর্কে? আমি যদি খুব অল্পর মধ্যে বলি তাহলে আমার খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে টোটাল। মানুষ ভীষণ আন্তরিক এখানকার, আমি ডে ওয়ান থেকে, এবারে স্পেশালি যখন আমি, এবারে বলতে গতবারে যখন শুটিংয়ের জন্য এসেছিলাম, বাচ্চার শুটিংয়ের জন্য এসেছিলাম, তখন আমার এখানে 5 দিনের ছিল। সেই 5 দিনের সময় প্রথম অবজারভেশনটা আমার তখন শুরু হয়। তার আগে আমি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, সে ফেসবুক, টুইটার বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেখানে বহুবার প্রতিক্রিয়া পেয়েছি। আর আমি যখন শুটিংয়ের জন্য বাইরে কোনো জায়গায় বিদেশে গেছি, সেখানে অনেক বাংলাদেশি ফ্যানেদের সঙ্গে দেখা হয়, তাদের প্রতিক্রিয়া পেয়েছি। কিন্তু বাংলাদেশে এসে তাদের সঙ্গে এই মেলবন্ধন বা তাদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার যে অভিজ্ঞতাটা, সেটা আমি চিরদিন আমার কাছে সেটা একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। দর্শকদের পাশাপাশি আপনি তো এফডিসিতে কাজ করেছেন, আমাদের এই রূপালী পর্দার সাথে যারা যুক্ত সব পরিচালক প্রযোজকরা আছে তাদের সাথেও আপনাদের কথা হয়েছে। সব মিলিয়ে আমি বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থান যদি আপনাকে বলি যে আমাদের, আমরা কোন পর্যায়ে রয়েছি, আমাদের ভবিষ্যৎটা কোন দিকে যেতে পারে, আপনার পর্যবেক্ষণে কি কি এসেছে? না এটা মানে বড্ড হেভি প্রশ্ন, কিন্তু আমি যেইটুকু বুঝতে পারছি যে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ এই দুটো ইন্ডাস্ট্রি গ্রোথের অনেক জায়গা আছে। আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এখান থেকে এগিয়ে যাওয়ার রাস্তাটা অনেক অনেক বেশি আছে। তো আমাদের জাস্ট রাইট সেট অফ মাইন্ডে থাকতে হবে, আমাদের একটু পজিটিভ থাকতে হবে, ভালো ভালো আইডিয়াস সেগুলোকে ওয়েলকাম করতে হবে, এবং মন দিয়ে কাজ করে যেতে হবে। মানে বড়ি দুনিয়া পড়ি হুই হ্যায় সামনে, বহুত বড়া জাহাঁ পড়া হুয়া হ্যায় সামনে। এবার একটু আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসবো, আপনার একটি বিখ্যাত অর্থাৎ সারা পৃথিবীতে বিখ্যাত একটা হচ্ছে বিগ বস, একটি শো, টিভি শো, সেখানে আপনি উপস্থাপক হিসাবে আছেন, তো সেটার অভিজ্ঞতা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করতেন।
খুবই দুর্দান্ত অভিজ্ঞতা, মানে রিয়ালিটি শো এর মধ্যে পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট রিয়ালিটি শো, যদি না বিগেস্ট বলি, সেটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পেরে ডেফিনেটলি আই ফিল প্রাউড। আমার অভিজ্ঞতাটা এখন প্রায় আমরা শেষের দিকে আছি বিগ বসের, আর প্রায় দু সপ্তাহ এই সিজনটা শেষ হয়ে যাবে, খুব ভালো অভিজ্ঞতা। আর আমরা জীবনেও অনেক ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন মুড সুইংস, বিভিন্নভাবে তাদের রিয়াকশন, কখনো ভালো কখনো খারাপ, কখনো বন্ধু কখনো শত্রু, তো এই সমস্ত জিনিসগুলো আমরা জীবনেও বহুবার দেখেছি। সেটা বিগ বসের এই একটা সিজনের মধ্যে ওই হাউজের ভেতরে যারা হাউজমেটসরা আছে তাদের ইকুয়েশন, তাদের সম্পর্ক দেখে আরও বেশি পরিষ্কারভাবে সামনে চলে আসে, এবং নিজেকে কীভাবে সেখানে পেশেন্স রেখে ঠান্ডা মাথায় কীভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হয়, এটা একটা বড় শিক্ষা হিসাবে এসেছে আমার কাছে। এবং এইগুলো হ্যান্ডেল করতে আমার ভীষণ চ্যালেঞ্জিংও মনে হয়েছিল আর ভীষণ ভালোও লেগেছে, খুব দারুণ। আর এটা অন দ্য হোল যদি বলা হয় ইটস এ মাইন্ড গেম, অ্যান্ড সেই মাইন্ড গেমের অংশ হতে পেরে আমি গর্বিত। আবার আমরা সিনেমা প্রসঙ্গে আসব। অনেক কমার্শিয়াল সিনেমা অভিনয় করেছেন, প্রায় সবগুলো কমার্শিয়াল সিনেমা, কিন্তু এই যে কমার্শিয়াল সিনেমার বাইরেও একটা একটা ধারা রয়ে গেছে যেটাকে হচ্ছে একটু মূলধারা, বা সেক্ষেত্রে সেই সব সিনেমায় অভিনয় করবেন কিনা ভবিষ্যতে? নিশ্চয়ই করবো, যদি ভালো কোনো কাজ আসে, ভালো সিনেমা যদি আসে, ভালো আইডিয়া যদি আসে আমার কাছে। মানে নিজেকে বেঁধে রাখতে চাই না, নিজেকে খোলা মাইন্ডে, ওপেন মাইন্ডে আমি কাজ করা পছন্দ করি, এবং এরকম যদি কোনো আইডিয়া আসে অবশ্যই করব। ক্যারিয়ারের পর্যায়ে এসে এখন কি কি সুযোগ হচ্ছেন যে বেছে বেছে কাজ করবেন, ফিক্সড এই ধরনের কাজ করব বা এই ধরনের কাজগুলো করব না, এরকম সিদ্ধান্ত কি এসেছেন? বরাবরই তাই হয়, বেছে বেছেই কাজ করা হয়, বেছে বেছেই কাজ করে এসেছি, এবং ভবিষ্যতেও তাই করার ইচ্ছে রাখি। কখনো কখনো আমাদের যে জিনিসটা বেছে নিচ্ছি সেটা কখনো কখনো হয়তো দর্শকের সঙ্গে কানেক্ট করে না, আর কখনো করে, এটাই এই ফিল্ম বিজনেসের এটাই নিয়ম, মুখ্য নিয়ম। তো আমরা কখনো ভুল হয়ে থাকি, কিছু জিনিস বেছে নিয়ে আসে, কখনো জীবনের ক্ষেত্রেও তাই হয়, আমরা কখনো হয়তো কোনো জামা প্যান্ট কিনলাম, হয়তো পছন্দ করে কিনলাম, পরে দেখলাম যে না পছন্দ হচ্ছে না, এটাও হতে পারে সিনেমার ক্ষেত্রেও তাই। কিন্তু বেছে বেছে করা, কারণ আমি জানি যে যেই মানুষরা এত বছর ধরে ভালোবেসে এসেছে তাদের একটা প্রত্যাশা থাকে, তারা জানে যে জিতের সিনেমা মানে, বা যে কোনো সুপারস্টারে যদি সিনেমা এসে, শাকিব হোক, আমির খান হোক, আর শাহরুখ খান, আর ঋত্বিক রোশন, আর হুয়েভার, বা সলমান খান, হোয়াট এভার, তো প্রত্যেকের একটা রেপুটেশন আছে, যত টাইম স্পেন্ড করে তত রেপুটেশন থাকে, তত ব্যবসাটাকেও বুঝতে বেশি শেখে এই ফর্মটাকে, আর্ট ফর্মটাকে। তো বেঁচে বেঁচে করার ইচ্ছেটা তো বরাবরই থাকবে, সবসময়ই থাকবে। যাক, আবার ফিরে আসছে আপনার বাদশার ডন সিনেমায়। আপনি প্রথমে বলছিলেন যে এখানে একটা ঈদের গান আছে, আমি কালকে আপনার সাথে অনেকক্ষণ আমার আলোচনা হয়েছে, তখনই সেই গানটা নিয়ে বলেছিলেন, এবং কালকে যে মির্জা প্রেস চলে সেখানেও বলেছেন। তো এখনো প্রশ্ন হচ্ছে যে এই যে গানটা আপনি করেছেন, সেখানে গানটা ছাড়া এটা তো শুধু ঈদকে সামনে রেখেই এই গানটা আপনাদের ভাবনা এসেছিল, কালকে এটা বলেছিলেন? হ্যাঁ, ঈদের সময় রিলিজ করছে, আমরা ঈদকেই লক্ষ্য করে সিনেমাটা বানানো শুরু করেছিলাম। ডেফিনেটলি অনেকদিন ধরে মাথায় ছিল এই সিনেমা তৈরি করবো, কিন্তু কোন সময় এলে বেশি মানুষের কাছে এত ভালো সিনেমা, একটা এন্টারটেইনিং সিনেমা পৌঁছবে, এত একটা বিনোদনের সিনেমা সেটা পৌঁছবে, তো যার ফলে আমরা ঈদ ডিসাইড করেছিলাম। এবং একটা গানের সিচুয়েশন ছিল সেখানে, পরিচালক এবং প্রযোজক আমি, আমরা সকলে মিলে বসে আলোচনা করেছিলাম যে ঈদের একটা গান হলে ভালো হয়, কারণ ঈদের সময় মানুষ চাইবে যে সেই উৎসবের যদি কোনো কানেক্ট পায়, তো সেটা ছিল। আর আমার বেশ ভালো লেগেছে ঈদের গানটা শ্যুট করতে, আমার আমি যখন শ্যুট করছিলাম আমি খুব এনজয় করছিলাম গানটাকে শ্যুট করতে, কারণ আমি জানি যে দর্শক যখন সেটাকে দেখবে, আমি যদি এনজয় করি তাহলে দর্শকও এনজয় করবে। একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে, বাংলাদেশ না, আমি বাদশাহ ডনে আবার যদি ফিরে যাই, সেটা হচ্ছে যে তাহলে ঈদের সাথে শুধু গানটা ছাড়া কি আর কোনো অনুষঙ্গ নেই ঈদ নিয়ে? না, ডেফিনেটলি নয়, কিন্তু সিনেমাটা কমপ্লিটলি যে প্রমিসটা করছে সেটা হচ্ছে বিনোদনের প্রমিস, এন্টারটেইনমেন্ট ভরপুর আছে, অনেক আছে। কিন্তু আমরা যতদূর জানি, আমরা যেহেতু সিনেমাটা এখনো হচ্ছে মুক্তি পায়নি, হলে দেখিনি, কিন্তু আমরা যতদূর জেনেছি যে গানে দুই দেশে মুক্তির জন্য সিনেমাতে কিছু হচ্ছে দুই দেশে আলাদা আলাদা শ্যুট নেওয়া হয়েছে, আপনার মুখে একটু আলাদা শ্যুট করানি, আলাদা শিল্পী হয়েছে, আলাদা টেকনিশিয়ান, কি দুই দেশেরই শিল্পী আছে, দুই দেশের টেকনিশিয়ান আছে, এবং এমনভাবে গল্পটাকে রাখা হয়েছে যাতে কালচারালি দুটো দেশই কানেক্ট করতে পারে, তো এর বাইরে আলাদা করে আমার মনে হয় না কিছু একটা আছে। দর্শকের জন্য যদি কিছু বলতেন, আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন?
সব সময় খুব এনজয় করেছি আপনাদের সকলের ভালোবাসা। আমার মনে হয় একজন পারফর্মার, একজন ট্যালেন্ট, সে যেই থাকুক না কেন, বিশ্বের যে কোনো অংশে থাকুক না কেন, তারা সকলেই তাদের প্রতিভা, তাদের ট্যালেন্টটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই পরিশ্রম করতে থাকে। আমিও সেইভাবে পরিশ্রম করেছি। আশা করি এই সিনেমা বাদশা দ্য ডন আপনাদের এই ঈদের উৎসবের সময়, ঈদের আনন্দের মাঝখানে বাদশা দ্য ডন আনন্দটাকে আর একটু বাড়িয়ে তুলবে, তাই বাদশা দ্য ডন দেখবেন। এবং আপনারা যেই আন্তরিকতা দিয়েছেন, যেই ভালোবাসা দিয়ে এসেছেন, সেটা আমার বিশ্বাস যে এটা ফিল্মের সাথে সাথে জীবনের প্রতিটা পদক্ষেপের সাথে সাথে এই ভালোবাসাটা বাড়তে থাকবে। আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ অল, গড ব্লেস ইউ, অ্যান্ড ঈদ মুবারক ইন অ্যাডভান্স। ভালো থাকবেন, সকলের সঙ্গে ঈদটা খুব সুন্দরভাবে আনন্দের সঙ্গে সেলিব্রেট করবেন। জিদা, আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আমাদের দেশে আসার জন্য শুভেচ্ছা, ঈদের কোন সিনেমায় অভিনয় করার জন্য শুভেচ্ছা এবং আগাম ঈদ মুবারক। দর্শক, আনন্দ আড্ডায় আমরা ছিলাম দুই বাংলার বর্তমানে জনপ্রিয় অভিনেতা, নায়ক, হিরো জিতের সাথে। তাই জিত বলছিলেন তার আসছে ঈদে সিনেমা বাদশা দ্য ডন নিয়ে কথা, আমাদের দেশের চলচ্চিত্র নিয়ে কথা এবং সে দেশের চলচ্চিত্র নিয়ে কথা এবং শুটিং অভিজ্ঞতা নিয়ে। দর্শক, আমরা এখানেই শেষ করছি আজকের আনন্দ আড্ডা, আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।